ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর কণ্ঠে এখন হতাশার সুর। 30টির মতো সিনেমায় কাজ করেও তিনি এখন তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এখন তিনি এতটাই ফ্রাস্ট্রেটেড যে সিনেমা ছেড়ে দিয়ে ব্যবসা করার কথাও ভাবছেন। কিন্তু কেন এই হতাশা, চলুন জেনে নেই তার কাছ থেকেই। তার কথায় মানসম্পন্ন ছবি বানানো একেবারেই কমে গেছে। তিনি এও বলেন, বাংলাদেশের মানুষ এখন একজনের উপর ভরসা করেই চলতে চায়। আর যারা সিনেমা প্রযোজনা করছে তাদের কেউ ভাবে না বৃহৎ অর্থে পরিবর্তন ও বিকল্প কাউকে নিয়ে কাজ করার কথা। তাই তিনি সাফ জানিয়ে দেন, এমনটা চলতে থাকলে তিনি ক্যারিয়ার নিয়ে অন্য প্ল্যান করবেন। তিনি বলেন, আমি এই বছরটা দেখব, যদি সমস্যা প্রপারলি রিমুভ না হয় তাহলে আমি হয়তোবা থাকবো না ইন্ডাস্ট্রিতে, তখন বিজনেস করব। কারণ স্টারডম ফ্লপ করে চলে যাওয়ার চাইতে এর আগেই চলে যাওয়াটা বেটার। শুধু মানসম্পন্ন সিনেমা হচ্ছে না এটাই নয়, তার কষ্ট আছে প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে নিয়েও। তাদের দিকে ইঙ্গিত করে বাপ্পি বলেন, তাদের কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছে কোয়ালিটির কোনো ভ্যালু নেই। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যাদের নিয়ে কাজ করতে ইচ্ছা হয় তাদের নিয়ে কাজ করছে, এই কারণে কাজের ফ্লোটা কমে গেছে। আমি ইন্ডাস্ট্রির পলিটিক্সটা ভালোভাবেই পেয়েছি, তার মধ্যে পড়েও গেছি। তার অনেক কথার মূল ব্যাপারটাই হলো, তিনি যে ধরনের মানসম্পন্ন ছবিতে কাজ করতে চান সে ধরনের ছবির প্রস্তাব নিয়ে তার কাছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আসছে না। তাই তিনি মানহীন ছবিতে কাজ করে তার সযত্নে গড়া ক্যারিয়ারটা নষ্ট করতে চাচ্ছেন না, তিনি একটা বড় ড্রাইভ দিতে চাচ্ছেন। এ নিয়ে বাপ্পি বলেন, এখন আমার এমন প্রযোজক দরকার যারা ভালো কাজের জন্য আমার পাশে থাকবেন। আমি যদি সাধারণ মানের একটা ছবির টাকা প্রযোজককে ফেরত দিতে পারি তাহলে আমি কেন ভালো মানের একটা ছবির টাকা তুলে দিতে পারবো না? আমার বিশ্বাস খুব শিগগিরই সে জায়গাটায় পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা দেখে নায়ক বাপ্পি নিজের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তা কি ঠিক হচ্ছে? বাপ্পির কথার সাথে কি আপনারাও একমত? কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।